হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ এবং সবল আছেন। বন্ধুরা, অনেকদিন ধরে আমার কাছে অনেকগুলি এমন ধরনের কমেন্ট আসছিল যে জলদি জলদি একটি এমন ধরনের কন্টেন্ট তৈরি করেন যার থেকে আমরা জানতে পারি যে যদি সব হিন্দু দেশগুলি এক হয়ে যায় তাহলে কেমন হবে এবং তার ফলাফল কি হবে। এই কারণেই বন্ধুরা আজকে আমি আপনাদের বলতে যাচ্ছি, যদি সব হিন্দু এক হয়ে যায় আর এক দেশ তৈরি হলে সারা বিশ্বের মধ্যে কি পরিবর্তন হবে। কিন্তু তার আগে সকল নতুন দর্শকদের কাছে আমার অনুরোধ যে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে নিন। বন্ধুরা, আমরা যদি সাধারণভাবে দেখি তাহলে বিশ্বের মধ্যে তৃতীয় সব থেকে বড় ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম, আর প্রথম এবং দ্বিতীয় নম্বরে রয়েছে খ্রিস্টান ধর্ম তথা ইসলাম ধর্ম। কিন্তু আপনাকে বলে দিই যে যদি সব হিন্দু দেশ একত্রিত হয়ে যায় আর একটি বিশাল আকৃতির দেশ হয়ে যায়, যেমন আজকের সময় রাশিয়া দেশ রয়েছে, তাহলে বিশ্বের মধ্যে সব থেকে বড় ধার্মিক দেশ হয়ে যাবে। যদি সব হিন্দু দেশ এক হয়ে যায় তাহলে তারা একটি এমন দেশ হবে যেটি সম্পূর্ণ বিশ্বের মধ্যে সব থেকে শান্তিপূর্ণ এবং শান্তি স্থাপিত দেশ মনে করা হবে। যদি সব হিন্দু দেশ এক হয়ে যায় তাহলে এশিয়ান দেশগুলিতে এবং দক্ষিণ এশিয়াতে আক্রমণ কম হবে এবং আতঙ্ক সৃষ্টি সারা বিশ্বের মধ্যে কম হয়ে যাবে, কারণ আতঙ্কবাদীরা সব থেকে বেশি টার্গেট হিন্দুদের পর করেছে। যদি বন্ধুরা সব হিন্দু দেশ একজোট হয়ে যায় তাহলে বিশ্বের মধ্যে সব থেকে পুরাতন ধর্ম এবং ঐতিহাসিক ধর্ম হিন্দু ধর্মই হবে। শুধু এই না, সারা বিশ্বের মধ্যে এটি একটি এমন দেশ হবে যেখানে সব থেকে বেশি হিন্দু স্থান এবং হিন্দু ধর্মীয় মন্দিরগুলি দেখা যাবে। যদি সব হিন্দু দেশ এক হয়ে যায় তাহলে কোনো ধরনের হিংসা এবং আতঙ্ক কোনো জায়গাতেই দেখতে পারবেন না, আর সব জায়গাতেই শান্তি এবং শান্তি দেখতে পারবে। যদি সব হিন্দু দেশ এক হয়ে যায় তাহলে সেটি সারা বিশ্বের মধ্যে একটি এমন হিন্দু দেশ হবে যাদের আর্মি ফোর্স সব থেকে শক্তিশালী থাকবে। আপনাকে বলে দিই যে হিন্দু ধর্ম সব থেকে প্রাচীন এবং পারম্পরিক তথা ঐতিহাসিক ধর্ম মনে করা হয়েছে, যেখানে সব ধরনের ছোটোখাটো উৎসবকে অনেকই সম্মান এবং মহত্ব দেওয়া হয়েছে। আর সব দেশ এক হয়ে গেলে এইখানে সব থেকে বেশি উৎসবও বানানো হবে। আর সব দেশ এক হয়ে গেলে কোনো দেশের সাহস হবে না যে এই দেশের পর আক্রমণ করতে এবং টক্কর নিতে। সব দেশ এক হয়ে গেলে আমাদের যে পুরন সভ্যতা রয়েছে, মানে আমাদের যে হিস্টোরিক্যাল সভ্যতা রয়েছে, সেটি বজায় থাকবে আর আমাদের পুরনো সভ্যতা সারা বিশ্বের মধ্যে বিস্তারিত হয়ে থাকবে। যদি সব দেশ এক হয়ে যায় তাহলে কোনো দেশের সাহস হবে না যে এদের একতাকে ভিন্ন করবে। আমাদের দেশে যেসব বাদ বিবাদ ঝগড়া এবং মতভেদ হয় তার মধ্যে 90% ঝগড়া শুধুমাত্র ধর্ম নিয়েই হয়। যদি সব দেশ এক হয়ে যায় তাহলে আমরা কোনো ধরনের ঝগড়াই দেখতে পারবো না। যদি বন্ধুরা সব হিন্দু দেশ এক হয়ে যায় তাহলে বিশ্বের মধ্যে সব থেকে হিন্দু জনসংখ্যক লোক বেশি থাকবে। আমাদের হিন্দু ধর্মের মধ্যে অনেক ভণ্ড গোসাই এবং ভণ্ড বাবার সংখ্যা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। যদি সব হিন্দু দেশ মিলে এক হয়ে যায় তাহলে এই দেশের মধ্যে ভণ্ড গোসাইয়ের সংখ্যা অনেকই কম হয়ে যাবে, আর এইটি সারা বিশ্বের মধ্যে এমন একটি দেশ হবে যেখানে সব থেকে বেশি ভেজিটেরিয়ান লোক থাকবে, মানে তারা মাছ মাংস কিছুই খাবে না। কারণ বন্ধুরা, বিশ্বের মধ্যে একটি সার্ভে দ্বারা জানা গেছে যে সারা বিশ্বের মধ্যে সব থেকে বেশি ভেজিটেরিয়ান খাবার হিন্দুরাই খায়। যদি সব হিন্দু দেশ এক হয়ে যায় তাহলে তাদের বিকাশ এবং ডেভেলপমেন্টকে কেউ স্টপ করতে পারবে না। আর সব হিন্দু দেশ এক হয়ে গেলে এটি একটি সর্বশ্রেষ্ঠ দেশ মনে করা হবে, যেখানকার সময় আমেরিকার মতো দেশকে আমরা মনে করি। আর আপনারা এই বিষয়ে কি মনে করেন কমেন্ট করে অবশ্যই জানান। বন্ধুরা, আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে, আর আপনি এই ভিডিওটি আপনাদের প্রিয়জনদের সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে অনেক শেয়ার করুন। আমি আবার আসবো একটি নতুন তথ্যের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুখে থাকুন। ধন্যবাদ।